আমরা এই মুহূর্তে মেদিনীপুরে একটা বুথে আছি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক লোকরা এখানে দাঁড়িয়ে আছে একটা লাইনে, আর এখানে প্রচুর সুরক্ষাও আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে সিআরপিএফ এর লোকরা আছে এখানে আছে, আর বুথের ভিতরেও এখানে সিআরপিএফ পার্সোনরা আছে। আমরা লোকদের সাথে একটু কথা বলবো যে ওরা কি ইস্যু নিয়ে ভোট দিতে চাইবেন, আপনি কি ইস্যু দিয়ে ভোট দিতে চাইবেন, উন্নয়নের জন্য ভোট দিতে চাইবেন না কিসের জন্য ভোট দিতে চাইবেন, আপনি উন্নয়নের জন্য ভোট দিতে চাইবেন? হ্যাঁ, উন্নয়নের জন্য ভোট দিতে চাইব। আচ্ছা দিদি, আপনি কি ইস্যু জন্য ভোট দিতে চাইবেন, উন্নয়নের জন্য ভোট দিতে চাইবেন, না আপনি কি মনে করেন যে আর কোনো ইস্যু আছে? না না, উন্নয়নের ইস্যু। আপনি আগে ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছেন। আচ্ছা, এইবারে যে ভোটটা আপনি দেখছেন, নির্বাচন দেখছেন, অনেক তফাত আছে আগের নির্বাচন থেকে, তো এইবারে যে আপনি ভোট দিতে আসছেন, আপনি কি আশা করছেন? কি আশা করছেন? আপনি তো এখানে থাকছেন, আপনি আপনার গ্রামের জন্য কি আশা করেন? আর দিদি, আপনি যদি বলতে পারেন যে আপনি কি ইস্যুর জন্য ভোট দিতে চাইবেন আর আপনি কি আশা করেন? আমরা আরো লোকজনের সাথে আমরা কথা বলবো, এরা ওরা বলতে চাইলেন না, কিন্তু আপনি বলতে পারবেন যে আপনি কি ইস্যুর জন্য ভোট দিতে চাইবেন, উন্নয়নের জন্য ভোট দিতে চাইবেন? বল না পুতুল। হ্যাঁ, উন্নয়নের জন্য। আর আপনি তো এখানে থেকেছেন, আপনার গ্রামে অনেক কিছু হয়েছে 5-10 বছরে না তার আগেও হয়েছেন, এখন আপনি কি তফাতটা দেখছেন আর কি চাইছেন? তফাতটা দেখছি যে আগের থেকে এখনের উন্নতিটা সেরকমভাবে হচ্ছে না, কিন্তু দ্বন্দ্বটা বেশিরভাগ হচ্ছে মানুষের মধ্যে, সেটা আমরা যেতে চাইছি যে যাতে আরেকটু উন্নতি হয়, সেই ব্যবস্থাই আমরা করতে চাইছি। আর আপনার নাম দিদি? আমার নাম পুতুল মুনিয়ান। এখানে কত বছর ধরে থাকছেন? এখানে আমি ছোট থেকেই আছি। আচ্ছা, আর দিদি আপনারা বলতে চাইবেন যে আপনি এবার ভোট দিতে আসছেন, এর আগে আপনি নির্বাচন দেখেছেন, কিন্তু এখন নির্বাচনটা খুবই ইন্টারেস্টিং, একটু ডিফারেন্ট আছে, তো আপনি কি আশা করেন? আমি আশা করি আরো যেন উন্নত হয়, আর কি আর কিছু না। আপনার একটা ছোট মেয়ে আছে বাড়িতে, ছেলেও হবে, আপনি ওদের জন্য আপনার কি স্বপ্ন আছে? ওদের জন্য আর কি, ওরা বড় হবে, মানুষের মতো মানুষ হবে, তারা দেখবে দেশে যা আইন কানুন হচ্ছে তাই দেখবে। তো চাকরির জন্যেও আপনি আশা করেন যে যে প্রার্থী আছে যেখান যা এখানে থেকে জিতবেন, সেই প্রার্থী উন্নয়নের জন্য তাদের চাকরির জন্য ভালো কিছু করবেন? হ্যাঁ হ্যাঁ, তারা যেন ভালো কিছু করে, চাকরির জন্য তারা দেখে দেশের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে লোকরা বিভিন্ন বিষয় নিয়ে ওরা ভোট দিতে চাইবেন, অনেকজন বলতে চায় না যে ওরা কিসের জন্য ভোট দিতে চাইবেন, কিন্তু এইবার আমরা দেখছি যে নির্বাচনটা ভীষণ ইন্টারেস্টিং, আর প্রার্থীতা তো আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থী এখানে আছে সমীর দাস, আর টিএমসি প্রার্থী জুন মালিয়া, যিনি এই মুহূর্তে এই বুথের ভিতরে ঢুকেছেন, উনি দেখতে চান যে এখানে সব ঠিক মতন চলছে, আর জুন মালিয়া লোকদেরকে বলতে চান যে গিয়ে ভোট দিয়ে আসুন, এখানে ভয় পাওয়ার কিছু নেই। ক্যামেরা পার্সন রক্তিম দাসের সঙ্গে প্রেমা রাজারাম, মেদিনীপুর, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।